পুলিশ অফিসারের বাড়িতে অনশনে বসা নারী বলেন, ওসি আমাকে বিয়ে না করে 2 বছর যাবৎ তার বিছানায় নিয়েছে আর বলেছে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু সে এখন আমাকে বিয়ে করতে চায় না, তাই আমি তাকে বিয়ে করতে চলে এসেছি। জানা যায়, সিরাজগঞ্জের তারাশ উপজেলার নওগাঁ ইউনিয়নে পুলিশ কর্মকর্তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন 33 বছর বয়সী এক নারী। বুধবার সকাল 10টা থেকে ওই ইউনিয়নের বানিয়া বহু গ্রামে বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা সেলিম রেজা চৌধুরীর বাড়িতে অনশন করছেন তিনি। অভিযুক্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা চৌধুরী, যার বয়স 49 বছর। অনশনকারী নারী জানান, সেলিম চাঁপাইনবাবগঞ্জে কর্মরত থাকাকালীন সময়ে বিয়ের প্রলোভনে প্রায় 2 বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সেলিম বিয়ের আশ্বাস দিলেও পরে বিয়ে করেনি। পরে আমাকে না জানিয়ে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়ে যায়, এছাড়াও আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আমি বিষয়টি নিয়ে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করি। এরই জের ধরে বুধবার সকাল থেকে সিরাজগঞ্জের তারাশে তার বাড়িতে এসে অনশন শুরু করি। সেলিম রেজার স্ত্রী ইয়াসমিন পপি জানান, এই নারীর জন্য আমার স্বামীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আমার স্বামী এই নারীকে বিয়ে করবে না, এই জন্য যা হয় হোক। অভিযুক্ত সেলিম রেজা জানান, ওই নারীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করার জন্য এগুলো করা হচ্ছে, এর আগেও ওই নারী আমার নামে বিভিন্ন জায়গায় অভিযোগও দিয়েছে। নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু জানান, বুধবার সকাল থেকে এক নারী ওসির বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। তারাশ থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা সেলিম রেজা বাড়িতে এক নারী অনশনের খবরটি শুনেছে, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।